তুমি যদি সমস্যাকে বড় করে দেখো, তাহলে কখনো সমাধানের পথ খুঁজে পাবে না। নিজেকে যদি শক্তিশালী করে তুলতে চাও, তাহলে একলা কীভাবে থাকতে হয় তা শিখে নাও। কোনো কিছু যদি সত্যি তোমার কাছে গুরুত্বপূর্ণ হয়, তবে তুমি তা করবেই, কোনো বাধাই তোমায় আটকাতে পারবে না। মূর্খ লোকের জন্য সময় নষ্ট হয় না, সময় নষ্ট হয় শিক্ষিত লোকের মূর্খ স্বভাবের জন্য। কোনো অবস্থাতে থেমে না যাওয়ার জন্য একদিন তুমি নিজের ওপর কৃতজ্ঞ থাকবে। প্রেম নয়, বরং ক্যারিয়ারকে গুরুত্ব দিন, ভালোবাসা আপনা আপনি চলে আসবে। বিশ্বাস তাকেই করো যে তোমাকে কষ্ট দিয়ে নিজেকে অপরাধী মনে করে, যে নিজেকে অক্ষম ভাবে, তাকে কেউ সাহায্য করতে পারে না। নিজের ভুল অন্যের উপর চাপিয়ে না দিয়ে সেটাকে স্বীকার করতে শেখো, দেখবে তোমার মান সকলের কাছে বেড়ে গেছে। সব কিছু কিছু না থেকে শুরু হয়। জীবনের সব প্রতিকূলতার সাথে সংঘর্ষ করতে শেখো, কারণ সংঘর্ষ করে পাওয়া জয় অনেক বেশি আনন্দ দেয়। যে কোনো কাজ শুরু করার সবচেয়ে উপযুক্ত পদক্ষেপ হলো বলা বন্ধ করে কাজ করা শুরু করুন। সব কিছু একদিন বদলে যাবে, আপনার হতাশা সবসময় রূপ নেবে প্রাণোচ্ছল হাসিতে। যারা নতুন কিছু খোঁজে না, একদিন তাদেরও কেউ খোঁজে না। যে সহজ সরল জীবনযাপন করে, সুখ তার জন্য অত্যন্ত সুলভ্য। কী হবে জীবনে এত পারফেক্ট মানুষ খুঁজে, যদি সেখানে ভালোবাসাই না থাকে।